কিরে, বরুণ ধাওয়ান কি তাহলে জন উইকের রিমেক বানাচ্ছে নাকি? বরুণের বেবি জনের টিজার এলো সামনে, সবাই তো সুপার এক্সাইটেড, বাট অ্যাট দ্য সেম টাইম অনেকে নিচ্ছে মজাও। এদিকে তাহলে কি ইয়াশের টক্সিকে খুব বড় সড়ো এক ধামাকা হতে যাচ্ছে? কারণ শাহরুখের নাকি এক্সটেন্ডেড কেমিও থাকবে এখানে। ফাইনালি রয়েছে প্রভাসের আচরণে কালকি মুভির প্রডিউসাররা বেশ ক্ষিপ্ত তার উপর। এখন কি করলো প্রভাস আবার সেটাও বলছি। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমে আসি বরুণ ধাওয়ানের কাছে। ভাই, বরুণ ধাওয়ানের ক্যারিয়ারে সার্ভাইভ করতে হলে তো একটা ভালো মশালাদার মুভি লাগবেই, এবং সেই মশালা মুভি বোধহয় অ্যাটলিট প্রোডাকশন থেকেই আসছে, কারণ আজকের রিলিজ পেল তার আপকামিং মুভি বেবি জনের টিজার, যেটার মধ্য দিয়ে অ্যানাউন্সমেন্টও দেওয়া হলো। কিন্তু একটা বিষয় নিয়ে সবাই একটু কনফিউজ, ভাই নাম আবার বেবি জন, কিয়ানু রিভসের জন উইকের মতো, আবার যেভাবে সবকিছু সাজাচ্ছে সেটা দেখেও মনে হচ্ছে জন উইকের একটা ভাব রাখা হচ্ছে, কাহিনীটা কি? অনেকে তো এটা স্পেকুলেট করছে হতে পারে সিনেমার কাহিনী এরকম, জন উইক দেখে বরুণ ধাওয়ান জন উইকের মতো সাজ নিবে এবং গুন্ডাদের ঘ্যাটাঘ্যাট করে সাইজ করে ফেলবে। বাট অ্যাকচুয়ালি এমন কিছু না, এই মুভিটা অ্যাটলি কুমারেরই তেহেরি মুভির রিমেক হতে যাচ্ছে। টোটালি রিমেক না, বলা যায় হিন্দি অ্যাডাপ্টেশন। যাই হোক, টিজার তো প্রমিসিং ছিল, এখন দেখা যাক সিনেমাটা কেমন হয়। আর এই মুভিটা রিলিজ পাবে কিন্তু 31 মেতে। এবার আসি ইয়াশের কাছে। ইয়াশের টক্সিক সিনেমা, এটা তো জাস্ট অ্যানাউন্সমেন্ট হলো, এখনও শুটিংয়ের অনেকটা পোর্শন বাকি রয়েছে এবং এই মুভিটাতেও একটা বড় ধামাকা থাকবে। অফকোর্স ইয়াশ নিজেই আছে, কাহিনিটা অনেক ম্যাসিভ আকারে হবে। বাট সবচেয়ে বড় নিউজ এখন যেটা, সেটা হলো এই মুভির ডিরেক্টর এবং মেকার্সরা এই বছরের শুরুর দিকে শাহরুখ খানকে অ্যাপ্রোচ করেছে এই মুভিতে কেমিও রোলের জন্য। তবে জানাতন কেমিও নয়, এক্সটেন্ডেড কেমিও, মানে তার রোল অ্যাটলিস্ট এখানে 30 মিনিটের মতো তো থাকবেই। এবং শাহরুখ খানকে নিয়ে আসা হয়েছে এই শর্তে যে শাহরুখ খান যে সুপারস্টার, তার যে লেভেলের অরা আছে ওরকম একটা পাওয়ারফুল রোলই দেওয়া হবে এইখানে। মানে বুঝতে পারছেন, কেমিও কিন্তু কোনো অংশে কম নয়। আরেকটা বিষয়, ইউনো ইয়াশের ফ্যান এবং শাহরুখ ফ্যান্সদের মধ্যে একটা কিন্তু দ্বন্দ্ব আছে, ওই যে জিরোর আমল থেকে KGF এসে তো জিরোকে একদম উড়িয়ে দিয়েছিল। সো দেখা যাক এই দুজন এক সিনেমায় থাকলে কি হয়। ফাইনালি আসি প্রভাসের কাছে। প্রভাসের কালকি 2898, এই মুভিটার প্রভাসের একটা বিষয় নিয়ে নাকি প্রডিউসাররা বেজায় চটেছে। বিষয়টা হলো, রিপোর্টস থেকে জানা যায় গুঞ্জন ছিল প্রভাস এখানে খুব বেশি বডি ডাবল ইউজ করছে সিনেমায়। অনেক ক্রুশিয়াল সিনগুলোতে যেখানে প্রভাসে থাকা দরকার সেই জায়গায় প্রভাস না থেকে বডি ডাবল দিয়েই সব কাজ চালিয়ে নিচ্ছে প্রভাস, যেটাতে প্রডিউসাররা একটু ক্ষিপ্ত, কারণ তাদের কথা, ভাই তোমাকে এত পরিমাণ টাকা দিয়েছি তুমি কেন বডি ডাবল দিয়ে কাজ করাবে। যদিও পরবর্তীতে এটা জানা যায় যে এই গুঞ্জনটা আসলে ভুয়া, মেকার্সদের সাথে প্রভাসের সব কিছু ঠিকঠাক আছে। তবে হ্যাঁ, শুটিং প্রসিজিউরের কিছু বিষয় নিয়ে মেকার্সদের একটু আপত্তি ছিল, বাট খুব বেশি খ্যাপেনি।